বঙ্গবন্ধু সেই সময় একজন নির্যাতিত নারীকে Ministry of Foreign Affairs এ চাকরি দিয়েছিলেন যিনি নেপালের রাষ্ট্রদূত হিসেবে রিটায়ার করেছিলেন তিনি বলেছিলেন ওদের পিতার জায়গায় লিখে দাও শেখ মুজিবুর রহমান এবং ঠিকানা লিখে দাও ধানমন্ডির 32 নম্বর সেই পিতার সন্তান আমরা পিতা দিয়েছেন স্বাধীন স্বদেশ কন্যা দিয়েছেন উন্নত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কিন্তু কেউ চিনতে পারছিল না তখন বুক পকেট থেকে তিনি বঙ্গবন্ধুর ছবিখানা বার করে দিয়ে বললেন আমি বাংলাদেশের বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আমাদের আমরা দেখিনি আমরা শুনেছি আপনারা অনেকেই কিন্তু সে সময়ের ইতিহাসের সাক্ষী ছিলেন সে সময় যখন জাতির পিতা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গানটি বেজেছিল কত যে ভালোবাসি তোমায় কি করে বোঝাই আসলে সেটি কিন্তু শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান ছিল না 7.5 কোটি বাঙালির হৃদয়ের আর্তনাদ ছিল বঙ্গবন্ধু কত যে ভালোবাসি তোমায় বলো কি করে বোঝাই 1947 এর দেশ বিভাগ 1952 এর ভাষা আন্দোলন 1966 এর 6 দফা দাবি আদায়ের আন্দোলন 1969 এর গণঅভ্যুত্থান 1970 এর নির্বাচন 1971 এর মুক্তিযুদ্ধ 1971 এর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এই সবকিছু ইতিহাসের এই প্রতিটি পাতায় পাতায় একজনেরই নাম তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সে কারণেই আমরা বলি পিতা দিয়েছেন স্বাধীন স্বদেশ কন্যা দিয়েছেন উন্নত বাংলাদেশ এই যে আমাদের বাংলাদেশের নাম এই নামের জন্য আমরা জাতির পিতার কাছে ঋণী কারণ তিনি 1969 সালে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পূর্ব পাকিস্তানের এই অংশের নাম হবে বাংলাদেশ ঋণী পিতা তোমার কাছে আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী কারণ যখন প্রথম পার্লামেন্টে এই বিলটি আনা হয় যে বাংলা হবে মাতৃভাষা তখন জাতির পিতা কিন্তু একটি সংশোধনী দিয়ে বলেছিলেন রাষ্ট্র ও মাতৃভাষা অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সে কারণে তার কাছে ঋণী আমাদেরকে একটি সুন্দর জাতীয় সংগীত দেবার জন্য তার কাছে ঋণী এক বছরের মধ্যে একটি সংবিধান দেবার জন্য তার কাছে আমরা ঋণী কাজেই শুধু এই কারণেই নয় আজকে আমরা যারা মহিলারা আছি অর্ধেকের বেশি ভোটার কিন্তু মহিলা কাজেই আমরা মহিলাদের উদ্দেশ্যে বলি যে নারীর অধিকারের বীজটাকে বপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি 2 লক্ষাধিক সম্ভ্রমহানা মা বোনের রিহ্যাবিলিটেশন করেছিলেন তাদের তিনি পুনর্বাসন তাদেরকে তিনি পরিবারে এবং রাষ্ট্রে পুনর্বাসিত করার ব্যবস্থা করেছিলেন ডেইলি অবজারভার লিখেছিল কোট বঙ্গবন্ধু দ্য পায়োনিয়ার অফ উইমেন এম্পাওয়ারমেন্ট এটা কিন্তু ভুলে গেলে চলবে না রিহ্যাবিলিটেশনের জন্য সেই সময় মালেকা খান নীলিমা ইব্রাহিম কবি সুফিয়া কামাল এবং নিভৃতে বেগম ফজিলাতুন নেসা মুজিব যে কাজ করে গেছেন সে কাজ আমরা নারীরা যেন কখনো না ভুলি এবং আপনারা জানেন বঙ্গবন্ধু সেই সময় একজন নির্যাতিত নারীকে Ministry of Foreign Affairs এ চাকরি দিয়েছিলেন যিনি নেপালের রাষ্ট্রদূত হিসেবে রিটায়ার করেছিলেন এভাবে তিনি ক্ষমতায়িত করেছিলেন সেই দিনে নির্যাতিত নারীদের এবং যখন বলা হলো যে বঙ্গবন্ধু তাদের রিহ্যাবিলিটেশন তো করা হলো তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলো কিন্তু পরিবার তো তাদের স্বীকৃতি দিচ্ছে না তাদের পরিচয় কি লিখব তিনি বলেছিলেন ওদের পিতার জায়গায় লিখে দাও শেখ মুজিবুর রহমান এবং ঠিকানা লিখে দাও ধানমন্ডির 32 নম্বর সেই পিতার সন্তান আমরা